নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইনফো রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো সরাসরি মেইন টপিকে আসা যাক। আজকে কিন্তু আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র ইস্টবেঙ্গল। তোমাদের অনেকগুলি প্রশ্ন এবং একটা ট্রান্সফার রিউমার উঠেছে, সেটা প্রমাণ সমেত তোমাদের কাছে উপস্থাপনা করব। এবং তোমরা ব্রাইটের ব্যাপারে আবারও জানতে চেয়েছিলে যে ডেভেলপ নাকি হলো, আমি সেই ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে স্কোয়াডটা ডাকা হয়েছে সেখানে কাদের প্রত্যাবর্তন ঘটলো সেই ব্যাপারটাও জানাবো। তো সবার প্রথমে আমরা কথা বলবো ইন্ডিয়ান ন্যাশনাল টিম যে স্কোয়াডের ডাক দিয়েছে সেখানে কাদের প্রত্যাবর্তন ঘটলো। দেখো, গোলকিপিংয়ে তো ধীরাজ সিং মৈরাংথেন, অমরিন্দর এবং তার সাথে সাথে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু, এই তিনজন ছাড়া কিন্তু কোনো গোলকিপার আজ পর্যন্ত ইগস টিম আছে ডাক দেয়নি। তাই গোলকিপিং বিভাগে কোনো প্রত্যাবর্তনের ব্যাপার নেই, এবং যে প্রত্যাবর্তনটা হয়েছে সেটা স্বাভাবিক তিনজনের, এক মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার প্রণয় হালদার, এবং দুই ফরওয়ার্ড ফারুক চৌধুরী এবং রাহিম আলী। রাহিম আলী আন্ডার সেভেন্টিনের হয়ে দুর্দান্ত খেলেছিল, চেন্নাই এফসির হয়েও কিন্তু ধারাবাহিক ভালো পারফরমেন্স করে আসছে লাস্ট একটি দুটি সিজন থেকে, বয়স কম, এবং তাকে কিন্তু ইগোস টিমাচ ডাক দিয়েছেন এই স্কোয়াডে এই ক্যাম্পেইনে। এবং এছাড়া কাকে ডাক দিয়েছেন না, ফারুক চৌধুরী, যে কিনা মুম্বাই সিটি এফসিতে গিয়ে সার্জিও লোবেরার আন্ডারে সেরকমভাবে সুযোগ না পেলেও, সেরকমভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ না পেলেও, তিনি আবারও তার পুরনো ক্লাবে এসে নিজের ছন্দ ফিরে পেয়েছিলেন। সেই জামশেদপুর এফসির ফারুক চৌধুরীর কথা বললাম। তো অবশ্যই এই তিন প্লেয়ারের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো দেখা যাক তারা কেমন খেলেন। এছাড়া কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও এর পরবর্তী ক্যাম্পেইনে অনিকেত যাদবের কিন্তু চান্স পাওয়ার দরকার, কারণ তিনিও কিন্তু ধারাবাহিকভাবেই ভালো খেলে আসছেন। দেখা যাক তিনি কবে ডাক পান। এবার সরাসরি এসসি ইস্টবেঙ্গলের আপডেটে একটা ট্রান্সফার রিউমার্স উঠেছে। তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গ সংবাদে এটা পত্রিকায় বের হয়েছে যে রাফায়েল মেসি বাউলির সাথে নাকি কথাবার্তা চলছে এসসি ইস্টবেঙ্গলের, মানে ইস্টবেঙ্গল রাফায়েল মেসি বাউলিকে পেতে আগ্রহী। তো রাফায়েল মেসি বাউলিটাকে যারা আইএসএল অন্তত তিন চার বছর ধরে দেখো বা 2019-20 মৌসুমে দেখেছো, অবশ্যই তারা চিনবে রাফায়েল মেসি বাউলিকে। সম্ভবত 2018-19 মৌসুমে যেবার কেরালা ব্লাস্টার্সে খেলতেন বার্থলোমিও ওগবেচে এবং তার ডেপুটি ছিলেন এই রাফায়েল মেসি বাউলি, কেরালা ব্লাস্টার্সের হয়ে 17টা ম্যাচে 8টা গোল করেছিলেন, 1টা অ্যাসিস্ট করেছিলেন। কথায় তিনি উইঙ্গার হলেও তিনি কিন্তু প্লেমেকারও বটে, কারণ যেসব কি পাস দিয়েছিলেন সেই সব খতরনাক কি পাস কিন্তু একজন প্লেমেকারই বানাতে পারে। এবং ক্যামেরুনের প্লেয়ার, বয়স মাত্র 29, তিনি ইন্ডিয়া ছেড়ে যখন বাইরের দেশে খেলতে যান তখন তিনি গিয়েছিলেন চাইনিজ সেকেন্ড ডিভিশনে, সেখানে একটা ক্লাবে তিনি সই করেন। তারপর 9 এপ্রিল তিনি চাইনিজ সেকেন্ড ডিভিশনেরই আরেকটা ক্লাবে সই করেন, তবে সেখান থেকে জাস্ট 3 দিন পরে কিন্তু লোন ট্রান্সফার হয়ে অন্য একটা ক্লাবে যান। এই মুহূর্তে তার সিচুয়েশন কী সেটা তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে তার টিম এই মুহূর্তে তাকে ছাড়বে কি না। তবে এই রাফায়েল মেসি বাউলিকে যে পেতে আগ্রহী শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা, সেটা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন পোর্টাল, উত্তরবঙ্গ সংবাদ ছাড়া বিভিন্ন পোর্টাল ক্লেইম করছে। কিন্তু আমরা জানি যে রবি ফাউলার, তিনি কিন্তু তিনটি দেশ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড, এই তিনটি দেশের যেসব ফ্রি এজেন্ট বিদেশি প্লেয়ার থাকছে তাদের সাথেই কিন্তু কথাবার্তা চালাবেন এবং আস্তে আস্তে তাদের নিয়ে আসবেন। আপাতত এটাও মনে করা হচ্ছে যে প্রথম যখন আইএসএল শুরু হবে তখন হয়তো 4 জন বিদেশি দিয়েই শুরু করা হবে, তারপর আস্তে আস্তে বাকি 2 জনকে কিন্তু নিয়ে আসা হবে। তবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই রাফায়েল মেসি বাউলি যদি রবি ফাউলার তার খেলা দেখে মনোপ্রত হন, প্রসিদ্ধ হন, তাহলে কিন্তু এই প্লেয়ারটা আসতেও পারে। এর কারণ কেন, শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল দুই কর্মকর্তারাই কিন্তু ভাবছে এমন কিছু প্লেয়ারের নাম, ফরেনার্সদের নাম, যারা অতীতে আইএসএলে এসে নিজেদের পারফরমেন্স ভালো মতো করে গিয়েছেন। তো সেক্ষেত্রে রাফায়েল মেসি বাউলি কিন্তু একটা উৎকৃষ্ট এবং ভালো নাম,
কারণ রাফায়েল মেসি বাউলি কিন্তু জাস্ট 2 বছর আগেই কিন্তু আইএসএলে এসেছিলেন এবং 1 বছরই খেলেছেন, যেখানে 17টা ম্যাচে 8টা গোল সমেত 1টা অ্যাসিস্টও করেছেন। সুতরাং ভালো পেডিগ্রির প্লেয়ার এবং কম বয়সী প্লেয়ার, তো দেখা যাক এই প্লেয়ারটাকে আনেন কি না। জাস্ট একটা রিউমার তাই তোমাদের জানিয়ে দিলাম। এবার চলে আসি আমরা সরাসরি ব্রাইট এনোবাখারের কথায়। গতকালই আমি তোমাদের জানিয়েছিলাম ব্রাইটের সিচুয়েশনটা কী। ব্রাইট ইস্টবেঙ্গল থেকে যখন কোভেন্ট্রি সিটিতে যায়, তারপর মানে ব্রাইট যদি অনেকটাই ওয়েট করেছে তোমরা সকলেই জানো, এবং ব্রাইট যাওয়ার পর এবং ইস্টবেঙ্গলের সইয়ের ঝামেলা মেটার পর যখন ব্রাইটের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করা হয় তার এজেন্ট মারফত, তখন তার এজেন্ট যখন কোভেন্ট্রি সিটির সাথে কথা বলে, কোভেন্ট্রি সিটি কিন্তু বলে আপাতত তারা রাজি নয়, এমনটাই আপডেট। কিন্তু কাল রাতের থেকে আবারও তোমরা অনেকে মেসেজ করছিলে যে সিচুয়েশনটা কি, ব্রাইটকে কি তারা ছাড়বেই না নাকি আরও ভালো প্রস্তাব দিতে হবে। এবার তোমাদের বলি, দেখো এটা প্রস্তাবের ব্যাপার না, ব্রাইটকে তারা নিয়েছে, তারা চ্যাম্পিয়নশিপ থেকে, তারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়ে তারা প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন যাতে করতে পারে এর জন্য। এবং কোভেন্ট্রি সিটিতে ব্রাইট আগেও খেলেছে এবং ভালো পারফরমেন্সও করেছিল, তবে ব্রাইট এবার কিন্তু সুযোগ পাচ্ছে না। কোভেন্ট্রি সিটিতে মাত্র 14 মিনিট কিন্তু খেলার সুযোগ পেয়েছে, যেখানে কোভেন্ট্রি সিটি সম্ভবত 4টা ম্যাচ খেলে ফেলল। ব্রাইট প্রত্যেকবারই কিন্তু বেঞ্চেই থাকছে, এবং ব্রাইট কোভেন্ট্রি সিটিতে আগে যেরকম সুযোগ পেয়েছিল আগের বার 18টা ম্যাচ খেলার, সেরকম কিন্তু সুযোগ পাচ্ছে না এবার। এবং তার এজেন্টও চাইছে ব্রাইটকে এমন একটা জায়গায় লোন ট্রান্সফার করতে যাতে যেখানে তিনি সুযোগ পান, সেটা ইস্টবেঙ্গল ছাড়া আর অন্য কোথাও ভালো হবে না, সেটা তার এজেন্টও জানে, কারণ ইস্টবেঙ্গলে তিনি আগেও খেলে গিয়েছেন। তবে সিচুয়েশনটা হচ্ছে কোভেন্ট্রি সিটি কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে তাকে ছাড়তে একদমই নারাজ, যেটা আমি তোমাদের গতকালও বলেছিলাম আজও বলছি। কোভেন্ট্রি সিটি কিন্তু ইস্টবেঙ্গলকে লোনে দিতে রাজি, তবে সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে নয়। সুতরাং ব্রাইট এই মুহূর্তে তো আসছে বলে আমার কাছে খবর নেই, অন্তত তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো অন্য কোথাও। আমি এটুকুই বলবো, ব্রাইটের আশা আপাতত ছেড়ে দাও, যদি ব্রাইট আসে, যদি আসে সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আসবে, তার আগে আসার সম্ভাবনা তো আপাতত একদমই নেই। তাই তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ব্রাইটের ব্যাপারটা, তাই তোমাদের জানিয়ে দিলাম। এছাড়া বেশ কিছু নাম, ফরেনার্সদের নাম এই মুহূর্তে উঠে আসছে। তোমরা প্রণয় হালদারের কথাও জিজ্ঞেসা করেছিলে, আমি আবারও বলবো প্রণয়ের কিন্তু চান্স বেশি জামশেদপুরেই, দেখা যাক শেষে কী হয়। আরিন্দামও কিন্তু অন্য ক্লাবে যেতে পারেন, দেখা যাক কী হয়। বিভিন্ন প্লেয়ারের নাম তো উঠে আসছেই, ফরেনার্সদের নামও উঠে আসছে যেটা তোমাদের জানালাম, এবং ইংল্যান্ড স্কটল্যান্ডের ফরেনারই, দেখা যাক কী হয়। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।